উত্তেজনা তুঙ্গে তাইওয়ানে বিমান চলাচল বন্ধ। আরো বিস্তারিত জানিয়ে দেব, তেলেঙ্গানায় মসজিদ ভাঙ্গার ঘটনায় ব্যাপক তোলপাড়, 144 ধারা জারি। ইউক্রেনের রাশিয়াকে বিজয়ী হতে দেয়া যাবে না বললেন ন্যাটো মহাসচিব। হিজবুল্লাহর ভাণ্ডারে কি আছে তা জানলে ইসরায়েল এক পলক্ষ ঘুমাতে পারত না। আরও থাকবে তাইওয়ানের জলসীমা চীনের মিসাইল নিক্ষেপ, ফের উত্তপ্ত নাগান্ন কারাবাগ, তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করার চেষ্টায় চীন, পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েন আমেরিকার। এবং সর্বশেষে জানিয়ে দেব, শ্রীলঙ্কা বিক্ষোভকারীদের শুক্রবারের মধ্যে স্থান ছাড়ার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনামাকন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। উত্তেজনা তুঙ্গে তাইওয়ানে বিমান চলাচল বন্ধ। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে বেইজিং ও তাইপের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে বিরোধ যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনের এই মহড়ার কারণে তাইওয়ানের সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। তাইওয়ানের তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চীনের মহড়ার কারণে বৃহস্পতিবার 50টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে 26টি বিমানের তাইওয়ানের আসার এবং 25টি বিমানের তাইওয়ান ছেড়ে যাওয়ার কথা ছিল বলে তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। কোরিয়ান এয়ার শুক্রবার এবং শনিবার ইনচিওন থেকে তাইওয়ানের ফ্লাইট বাতিল করেছে। এছাড়া এশিয়ান এয়ারলাইন্স শুক্রবার তাইওয়ানের সরাসরি ফ্লাইট বাতিল করেছে। এশিয়ান এয়ারলাইন্স পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে চীনের এই সামরিক মহড়ার স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এই মহড়া তাইওয়ানের আশেপাশে আকাশ ও জলের সময় অব্যাহত থাকবে। এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলেছে, চীনের এই মহড়া আজ জাতিসংঘের নিয়ম বহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশ সীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রের সীমায় পূর্বের স্বাধীনতার জন্য হুমকি। তাইওয়ানের ক্ষমতাশীল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বলেছে, চীন আন্তর্জাতিক জলসীমার সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করেছে এবং দায়িত্বহীনতা অবৈধ আচরণ করেছে। অন্যদিকে তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা। তেলেঙ্গানায় মসজিদ ভাঙ্গার ঘটনায় ব্যাপক তোলপাড়, 144 ধারা জারি। ভারতের তেলেঙ্গানা হায়দ্রাবাদের সংলগ্ন সামসাবাদে মসজিদে খাজা মাহমুদ ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সামসাবাদের গ্রিন এভিনিউ কলোনিতে অবস্থিত মসজিদে খাজা মাহমুদ মঙ্গলবার ভোরে 3:30টার দিকে সামসাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তারা বাড়ির পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে ভেঙে দেয়। বলা হচ্ছে যে প্রায় 3 বছর আগে মসজিদটি তৈরি করা হয়েছিল। স্থানীয় লোকজন জানায়, মসজিদটিতে 2 বছর ধরে নিয়মিত জুমার নামাজ সহ প্রায় 5 অক্ত নামাজ আদায় করা হচ্ছিল। অন্য সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দাদের শামসাবাদ শহর কর্তৃপক্ষের কাছে মসজিদ সম্পর্কে অভিযোগ করেছিলেন। এছাড়া আদালতে অবৈধভাবে মসজিদ নির্মাণের মামলা চড়াইছে। মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, শামসাবাদ নগর কর্তৃপক্ষ ইতিমধ্যে করা পুলিশি ব্যবস্থার মধ্যে মসজিদটি ভেঙে দিয়েছে। মসজিদটি বাঁচাও তেহরিকি বা এমটিবির মুখপাত্র আমজাদ উল্লাহ খান এই বিষয়ে তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও তেলেঙ্গানা রাজ্য ওয়াকফ বোর্ডের সমালোচনা করেছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেছেন। আমজাদ উল্লাহ খান বলেন, কে চন্দ্রশেখর রায়ের নেতৃত্বে তেলেঙ্গানা সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার রাজ এর পদঙ্গ অনুসরণ করেছে। তার অভিযোগ, 2014 সালে TRS দল ক্ষমতায় আসার পর তেলেঙ্গানার 6টি মসজিদ ভাঙ্গা হয়েছে। তিনি মুসলিম সংগঠন এবং রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা মুখ্যমন্ত্রী KCR-কে ধর্মনিরপেক্ষ নেতা বলে দাবি করেন। এদিকে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বিধায়ক কাউচার মহিউদ্দিন এবং দলের সমর্থকরা গতকাল রাতে ওই মসজিদের জায়গায় এশার নামাজ পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এর পরিপ্রেক্ষিতে মুসলিম সংশ্লিষ্ট এলাকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 144 ধারা জারি করে এবং তাদের হেফাজতে নেয়। মসজিদ ভাঙ্গার প্রতিবাদে মিম সমর্থকরা স্থানীয় কালেক্টর এবং কমিশনারের বিরুদ্ধে স্লোগান দেন।
ইউক্রেনের রাশিয়াকে বিজয় হতে দেওয়া যাবে না, বলল ন্যাটো মহাসচিব। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলেনবার্গ বলেছেন, ইউক্রেনের রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। নিজ দেশ নরওয়েতে এক বক্তৃতায় তিনি বলেন, ন্যাটোর নীতি হলো এরকম আগ্রাসী শক্তিকে বিজয়ী হতে না দেওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ে দিয়ে ন্যাটো মহাসচিব বলেন, রুশ সেনারা ইউক্রেনে যেমন আচরণ আক্রমণ করেছে, ন্যাটোভুক্ত কোনো দেশে এমন আক্রমণ করলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। আরো স্পষ্ট করে তিনি বলেন, পুতিন ইউক্রেন ও জর্জিয়া মলদোভা যা করেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে এমনটি করার চিন্তা করলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। রাশিয়ার জয় ঠেকাতে ইউক্রেনকে যত সময় প্রয়োজন অস্ত্র সহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র আল জাজিরা। হিজবুল্লাহর ভান্ডার কি আছে তা জানলে ইসরায়েল এক পলক ঘুমাতে পারত না। ভূমধ্যসাগরে বিতর্কিত পানি সীমায় তেল এবং গ্যাস অনুসন্ধানের কাজে যুক্ত ইহুদিবাদী ইসরায়েলের সমুদ্রযানের তৎপরতা সম্পর্কে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে ভিডিও প্রকাশ করেছে তা প্রশংসা করেছেন সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তিনি বলেছেন, হিজবুল্লাহ আন্দোলনের সামরিক সক্ষমতা কতদূর পর্যন্ত বিস্তৃত তা যদি ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা বুঝতে পারতেন তাহলে তারা এক মুহূর্ত ঘুমাতে পারতেন না। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান শেখ নাবিল কাউ গতকাল রাতে লেবাননের বিন জেবিল শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন। তিনি বলেন, কয়েকদিন আগে হিজবুল্লাহর যুদ্ধ বিষয়ক গণমাধ্যম বিভাগ যে ভিডিও প্রকাশ করেছে তার মাধ্যমে এই বার্তা পরিষ্কার হয়েছে যে প্রতিরোধ আন্দোলনটির সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই সংগঠনের ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরের কাশিগাস ক্ষেত্র এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে মোতায়েন রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের জ্বালানি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হিজবুল্লাহ যেসব ব্যবস্থা নিয়ে রেখেছে তা জানতে পারলে ইসরায়েলি কর্মকর্তাদের ভয়ে গিরে ধরত যা বলে মন্তব্য করেন তিনি। সূত্র পাস টুডে। তাইওয়ানের জলসীমায় চীনের মিসাইল নিক্ষেপ। তাইওয়ানের জলসীমার ভেতর মিসাইল নিক্ষেপ করেছে চীন। ন্যান্সি পুলিশি তাইওয়ান সফর করার পর স্বশাসিত দেশটিতে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এর অংশ হিসেবে তাইওয়ানের জলসীমার ভিতর মিসাইল ছুড়ছে তারা। চীনের স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 4টা থেকে সামরিক মহড়া শুরু হয়। আগামী রোববার ভোর 4টা পর্যন্ত এই মহড়া চলবে। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডারের সিনিয়র কর্নেল শিই একটি বিবৃতিতে বলেছেন, চীনে অবস্থানরত রকেট ফোর্সের সেনাদের বিভিন্ন স্থান থেকে ছোড়া বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল তাইওয়ানের ইস্টার্ন উপকূলের নির্ধারিত জলসীমার ভেতরে আঘাত হানে। তিনি আরও জানান, সবগুলো মিসাইল নির্ধারিত স্থানে সফলভাবে গিয়ে আঘাত হেনেছে। এদিকে মিসাইল ছোড়া বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলেছে, তাইওয়ানের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে কয়েকটি ডপিং মিসাইল ছুড়েছে চীন। এদিকে বৃহস্পতিবার মিসাইল ছোড়ার মাধ্যমে 1996 সালের পর প্রথমবারের মতো তাইওয়ানের জলসীমায় মিসাইল ছুড়েছে চীন। সে বছর লি তে হুই ফের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র আল জাজিরা। ফের উত্তপ্ত নাগান্য কারাবাগ। নাগান্য কারাবাগ অঞ্চলে আজারবাইজান সেনাদের সঙ্গে আর্মেনিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের লড়াই আবারও ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন নিহত হয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজান দুই দেশই নতুন করে উত্তপ ছড়ানোর কথা স্বীকার করেছে। দুই দেশই অপরকে এর জন্য অভিযুক্ত করেছে। আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী কারাবাগ সেনা ওই অঞ্চলে ক্যাম্প করে থাকা আজারবাইজান সেনাদের উপর আক্রমণ চালায়। এই ঘটনায় এক সেনার মৃত্যু হয়। তারপরে আজারবাইজান বাধ্য হয়ে ওই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন চালায়। তাতে কিছু মানুষ আহত হয়েছে এবং কয়েকজনের মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছে। তবে কতজনের মৃত্যু হয়েছে তা তারা জানায়নি। আর্মেনিয়ার অভিযোগ, বিতর্কিত এলাকায় আজারবাইজান প্রথম অত্যাচার চালিয়েছে। যেখানে শান্তিবাহিনীর পেট্রোলিং করার কথা, আজারবাইজান সেখানে ঢুকে পড়ায় তাদের বাধা দেওয়া হয়েছিল। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বক্তব্য, আজারবাইজানের আক্রমণে অন্তত 2 যোদ্ধার মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 14 জন। এই পরিস্থিতিতে বাকুর দাবি, নাগানো কারাবাগ অঞ্চল থেকে আর্মেনিয়াকে সমস্ত সেনা সরিয়ে নিতে হবে, কিন্তু আর্মেনিয়া তাতে রাজি নয়, যার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, এই মুহূর্তে নাগানো কারাবাগকে উত্তেজনা প্রশমন করতে হবে, দুই দেশকেই সতর্ক করেছেন তিনি। রাশিয়া অবশ্য আজারবাইজানকে সাম্প্রতিক উত্তেজনার জন্য দায়ী করেছে। 2020 সালে নাগানো কারাবাগ নিয়ে সরাসরি যুদ্ধ শুরু হয়েছিল আজারবাইজানে ও
আর্মেনিয়ার মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় সেই লড়াই বন্ধ হয়েছিল, দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল। সূত্র আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে। তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করার চেষ্টায় চীন, পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েন আমেরিকার। আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীনে চীনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ান প্রণালীর কাছে তাদের সামরিক অনুশীলন জোরদার করেছে। তারা তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করতে চায়। অন্যদিকে আমেরিকা পাল্টা ব্যবস্থা হিসেবে তাইওয়ানের পূর্বে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে প্রায় 100 মাইল দূরে অথাকা তাইওয়ানকে ঘিরে রয়েছে চীন ও আমেরিকার যুদ্ধজাহাজ। ন্যান্সি পেলোসি সফরের সময় চীনের রণতরী সক্রিয়তা দেখিয়েছে। তাইওয়ান অভিযোগ করেছে 21টি চীনা যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে। এমনকি 2 আগস্ট চীন এই কাণ্ড করে প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানও মহড়া চালিয়েছে। চীনা যুদ্ধজাহাজ সিজেবি 17 শানডং এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে তাইওয়ানের দক্ষিণে মোতায়েন করা হয়েছে। এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের সঙ্গে অন্য জাহাজ এবং ডেস্ট্রয়ারও রয়েছে। শানডং 136টি যুদ্ধ বিমান বহন করতে পারে। অন্যদিকে একটি বিমানবাহী রণতরী সহ 4টি মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ানের পূর্ব জলসীমা অবস্থান করছে। এই যুদ্ধজাহাজগুলো এল ইউএসএস রোনাল্ড রেগন, ইউএসএস ত্রিপলি, ইউএসএস আমেরিকা এবং ইউএসএস অ্যাক্সেস। শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের শুক্রবারের মধ্যে স্থান ছাড়ার নির্দেশ। শ্রীলঙ্কা সরকার বিরোধী বিক্ষোভকারীদের কলম্বোর গল্ফেস গ্রিন এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। গত এপ্রিল মাসে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ শুরু করেন তারা। এখন বিক্ষোভকারীরা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভকারীরা সেখানে দীর্ঘদিন থেকে তাঁবু গেড়ে রয়েছেন এবং তারা সেখানে মাটিতে চারারোপণ করেছেন। গতকাল বুধবার পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ফ্রেস গ্রিন এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ফোর্ট পুলিশ বলেছে বিক্ষোভকারী অবৈধভাবে গলফেস গ্রিন এলাকা সহ আশেপাশে এলাকা দখল করেছে। তাদের স্থানীয় সময় শুক্রবারের বিকেল 5টার মধ্যে বিক্ষোভ স্থল ছাড়তে হবে। শ্রীলঙ্কা ডেইলি মিরর জানায় ফোর্ট পুলিশের গণমাধ্যম শাখা থেকে বিক্ষোভকারীদের জন্য নির্দেশ জারি করা হয়েছে। পুলিশ বলেছে বিক্ষোভকারীরা সরকার বা আরবান ডেভেলপমেন্ট অথরিটির জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন এবং চারা লাগাচ্ছেন। শুক্রবার বিকেল 5টার মধ্যে ওই স্থান ছেড়ে না গেলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এদিকে সিলন টুডে জানিয়েছে গতকাল কলম্বো ফোর্ট পুলিশ সিলন টিচার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জোসেফ ইসলানকে গ্রেপ্তার করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে এই মাস থেকেই বেল আউট অর্থনৈতিক পুনরুদ্ধার সহায়তা নিয়ে আলোচনা শুরু করা হবে। গতকাল শ্রীলঙ্কার বিপর্যস্ত অর্থনৈতিক সংকট সমাধানে সর্বদলীয় সরকার গঠনে আইন প্রণেতাদের আহ্বান জানানোর পাশাপাশি তিনি এসব কথা বলেন।